আজকে আমাদের গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না বান্না হচ্ছে ইলিশ মাছ, আরো এক করে ভাজি। ইলিশ মাছ এক করে ভাজা হয়ে গেছে, আর দেখেন লাকড়ির চুলায় মাটির চুলায়, আর এদিকে হচ্ছে গরুর মাংস গুঁড়া করা হচ্ছে, মানে কষানো হচ্ছে। আর মাটির চুলার রান্না খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি সালমা জাহান, আমার পেজ সালমাস ফ্যামিলি ব্লগ থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা মজার জিনিস দেখাবো, সেটা হচ্ছে এটা ল্যাম। এটা কে কে চিনেন? ওমা কালিও তো আছে। এই হচ্ছে ল্যাম, 90 দশকের ল্যাম আপনাদের সাথে শেয়ার করলাম। এই ল্যাম জ্বালাইয়ে আমরা হচ্ছে আগে পড়াশোনা করতাম, তারপরে হেরি কেন্দ্রে এই ল্যাম একটু জ্বালাই দিই। দেখেন ল্যাম জ্বালাই, জ্বালাই আবার আবার ই কর আগুন নিয়ে আয় চুলার মধ্যে দে। তো এখন ল্যাম জ্বালাই, দেখাবো কেমনে ল্যাম জ্বালাই। এই যে দেখেন, এখন আমি ল্যাম জ্বালাইতেছি, আর এদিকে ইলিশ মাছ ভাজা হচ্ছে, নদীর ইলিশ, একদম টাটকা টাটকা ইলিশ। এই যে দেখেন ল্যাম জ্বালাই ফেলাইলাম, দেখছেন? ল্যাম তো এখন আর নাই, এখন তো বাসায় বাসায় গ্যাস ম্যাস লাইট। তো আপনাদের সাথে শেয়ার করলাম ল্যাম, আর আমাদের রান্না বান্না অলরেডি হয়ে গেছে। কি কি রান্না হয়েছে জোরে কো? কি কি রান্না হয়েছে? তাকে বল, গরু গোস্ত, ইলিশ মাছ, লাউ, চিংড়ি মাছ, মুরগি, হ্যাঁ কই গেছে, হ্যাঁ হো নাকি তুই যা কোক। তো যাই হোক, এদিকে হচ্ছে ভাত পানি ভাত আছে, এর দিয়েও খাওয়া যাইবে মজা করবে, কিন্তু না, গরম ভাত রান্না টান্না হয়ে গেছে অলরেডি, রান্না শেষ। এখন দোলাই মশাই চলতে আছে, আর এদিকে বড় বড় লাকড়ি, এই যে দেখেন আমাদের লাকড়ি, আর রান্নাঘরটা কিন্তু আমাদের অনেক বড় বিশাল রান্নাঘর। এদিকে ভাত, এই যে দেখেন ভাতের মার গালতেছে, এদিকে আপনাদের বাইক নিয়ে দেখতে আছেন খেলা করতেছে, আর লাউ কাটাকাটি করতেছে, লাউ রান্না করবে। তো এই যে তানজিল বাবু খেলতেছে, তানজিল কি খেলতেছ? তানজিল এদিকে তাকাও আবু। আর এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ, এটা হচ্ছে আমাদের বাহিরের সাইড, আর মানে এটাকে বলে গ্রামের বাসায় বলে আউলি। তো পেয়ারা গাছে পেয়ারা কিন্তু আছে, বেশ ভালোই পেয়ারা আছে। আর জুতা পরি একটু, এখন চলেন পুকুর পরের দিকে যাই, তাহলে আসো। আমরা এখন এইটা হচ্ছে আমাদের লাকড়ির ঘর, লাকড়ি রাখার জন্য এই ঘরটা বানাইছে, এই ওভেন লাকড়ি ভর্তি এই ঘরের ভিতরে। ও আর এদিকে হচ্ছে আমাদের ইয়া পুকুর পার, আপনি দেখাই, এইটা হচ্ছে আমাদের পুকুর পার, আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। এখন এই যে রান্না করতেছে এই ঘরে, এই যে দেখেন পুকুর পার। এদিকে হচ্ছে জাম্বুরের গাছ আছে, একটু দেখাই, দেখেন। আমরাও মূলত এখন আমার বাবার বাড়িতে আসছি, এই যে বিশাল বিশাল সাইজের জাম্বুরও আছে, একটু ধরে দেখাই সবাইকে। তো এই যে দেখেন জাম্বুরো খাবা, তানজিল খাবা, এই যে দেখেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বের শুকরিয়া, এত সুন্দর সুন্দর জাম্বুরো হয়েছে। এটা একটা পুকুর, এটার ভিতরে বিভিন্ন পদের মাছ ফেলানো আছে। আবার এদিকে হচ্ছে পুকুর পার, আসো, এই হচ্ছে আমাদের পুকুর পার, এই পুকুরে আমরা গোসল করি। তো এই যে টিউবওয়েল আছে, এই টিউবওয়েলের সাথে মোটরের লাইন আছে, আমার আব্বা সোলম পাহে না, এই সোলম পাকছে 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 পোক্ত হয়েছে। তানজিল তানজিল বটি নিয়ে আয়, সোলম পারবে না, এটা সোলম পারতো পারবে না, এই এখান থেকে পারবে না। এই যে সোলম পারতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ধরো ধরো বিসমিল্লাহ বলে ধরো, রাখো পান তুলে এসেছেন। আর এটা হচ্ছে আমাদের পুকুর পাড়, এই যে দেখেন বিশাল এক পুকুর, এই যে
আর এই হচ্ছে আমাদের পানের ঘরের পান, আব্বার পান ধুইতেছে। তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।